দেখাও যে ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু অর্থাৎ ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু সেটা আমাদের প্রমাণ করতে হবে পিছনে আমরা দেখেছিলাম ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু এখন এই প্রশ্নটা চৌদ্দতম শিক্ষক কিংবা কলেজ পর্যায়ে আসা একটি কোশ্চেন আমরা একটু সলিউশনটা দেখি ফার্স্টে আমরা কী করবো এবিসি একটা ত্রিভুজ আঁকব তাহলে দেখুন ফার্স্টে হচ্ছে এবিসি একটি ত্রিভুজ আমরা যেমিতির মতো জিনিসগুলো চিত্র এঁকে বুঝে বুঝে প্র্যাকটিস করব তাহলে হচ্ছে আমাদের প্রমাণগুলো খুব ইজি হয়ে যাবে তাহলে আমার ফার্স্টের ত্রিভুজটা কী এ বি সি মনে করি এবিসি ত্রিভুজে এ হতে এ হতে বিসি এর ওপর এ হতে বিসি এর ওপর একটা লম্ব আঁকব সেটা হচ্ছে লম্ব এডি লম্ব তারপরে কি বলছে বি হতে এসি এর ওপর বি হতে এসি এর ওপর আর লম্ব আঁকবো সেটা হচ্ছে বিই লম্ব তো তারপরে যেখানে এডি এবং বি ই লম্ব কোন বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে তারপরে কি বলা আছে সি যোগ করি তো C যোগ করলাম যোগ করে বর্ধিত করি সামনের দিকে যদি বর্ধিত করি তাহলে এবিকে এবি বাহুকে একটা বিন্দুতে ছেদ করে এই যে এই বিন্দুতে ছেদ করে এই এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু এ বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করতে হবে যে এই যে সিএফ লম্ব বি অর্থাৎ সিএফটা বি এর ওপর লম্ব সিএফটা কার উপরে লম্ব এর উপরে লম্ব এখন ওকে মূল বিন্দু বিবেচনা করে ওকে যদি আমরা মূল বিন্দু বিবেচনা করি বিবেচনা করে এর অবস্থান ভেক্টর এ অর্থাৎ এই যে এর অবস্থান ভেক্টর কি এ আর অবস্থান বেক্টরটা সময় কিন্তু মূল বিন্দু থেকেই বিবেচনা করা হয় তো এর অবস্থান ভেক্টর এ এর অবস্থান ভেক্টর কি হবে বি সি এর অবস্থান ভেক্টর কি হবে সি এই কথাটা এখানে লিখছি ওকে মূলবিন্দু বিবেচনা করে ধরি এ বি সি এর অবস্থান ভেক্টর যথাকর্মে এ ভেক্টর বি ভেক্টর এবং সি বেক্টর এটা চিত্র দেওয়ার দরকার নাই এটা লিখে দিলেই হবে তো তারপরে এখন ও যদি মূল বিন্দু হয় তাহলে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এ ভেক্টর ও এ ভেক্টর সমান কি এ ভেক্টর আবার ও বি সমান কি বি ভেক্টর আবার ও সি ভেক্টর সমান অর্থাৎ ও সি ভেক্টর সমান সি ভেক্টর অর্থাৎ আমরা কিন্তু মূল বিন্দু থেকে বিবেচনা করেছি তো সুতরাং এখন এখান থেকে আমরা যে ভেক্টরগুলো অবস্থান ভেক্টরগুলো বের করব বি ভেক্টর বের করব বিসি ভেক্টর বের করব এবং এসি ভেক্টর বের করব তাহলে দেখুন আমার ফার্স্টে সি ভেক্টরটা যদি বের করি তাহলে সি ভেক্টর কী হবে সি এর অবস্থান ভেক্টর মাইনাস বিয়ের অবস্থান ভেক্টর তাহলে বিসি ভেক্টর কী হবে সি এর অবস্থান ভেক্টর মাইনাস বিয়ের অবস্থান ভেক্টর স্মল বি ভেক্টর তো তারপরে এসি ভেক্টরটা কী হবে এসি ভেক্টরটা হবে এই যে লাস্টে সি ভেক্টর অবস্থান ভেক্টর এ মাইনাস এর অবস্থান ভেক্টর এবি ভেক্টরটা কী হবে এবি ভেক্টরটা হবে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর তাহলে কিন্তু আমরা এবি বিসি ভেক্টর এবং এসি ভেক্টর পেয়ে গেলাম এখন এই এডি লম্বটা কার ওপরে বিসি এর ওপরে অর্থাৎ এডি লম্ব কি বিসি এই এডি লম্বটা বিসি এর ওপরে অবস্থিত যেহেতু এডি লম্বটা বিসি এর ওপরে অবস্থিত সুতরাং ও লম্ব বিসি এর ওপরে অবস্থিত তাহলে যদি কোনো রেখার উপরে আর একটা লেখা রেখা লম্ব হয় তাহলে তাদের ভিতরে ডট গুণন ভেক্টরের ডট গুণন কী হবে শূন্য তার মানে ওয়ে লম্ব যদি বিসি হয় ওয়ে লম্ব যদি বিসি হয় তার মানে ওয়ে ভেক্টর ডট কি লেখা যাবে বিসি ভেক্টর তাহলে ওয়ে ভেক্টরের অবস্থা ভেক্টর কত এ ভেক্টর ডট বিসি ভেক্টর ভেক্টর কত বিসি ভেক্টরটা কত বিসি ভেক্টর হচ্ছে সি ভেক্টর মাইনাস বিভেক্টর এটা ডট গ্রনটা কী হবে লম্ব হইলে পরস্পর জিরো তাহলে আমরা সেই জিনিসটাই এখানে করেছি এবেক্টর ডট এই যে ওয়ে ভেক্টর ডট সি ভেক্টর আমরা একত্রে লিখে দিয়েছি তাহলে ওয়ে ভেক্টর মানে হচ্ছে এবেক্টর এ ভেক্টর এ ভেক্টর আর বিসি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর মাইনাস বিভেক্টর তাহলে এইখানে কিন্তু আমরা ইকোয়াল জিরো লিখতে পারি তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর তাহলে এটাকে এ পাশে পক্ষান্তর করে নিলে কি হবে এ ভেক্টর ডট সি ভেক্টর ইকোয়াল ভেক্টর ডট বি ভেক্টর এটাকে এক সমীকরণ ধরলাম এখন আমাদের কিন্তু আর একটা ভেক্টর আছে সেটা হচ্ছে কি এই যে এখানে বিই ভেক্টর অর্থাৎ বিই লম্ব কার কারে এসি ভেক্টরের ওপারে অর্থাৎ এসি বাহুর ওপারে লম্ব কি বি তাহলে বিই লম্ব কি এসি সুতরাং বি যেহেতু এসির ওপারে লম্ব তাহলে ওবিটাও এসি এর ওপারে লম্ব অর্থাৎ ওবি লম্ব এসি তাহলে ওবিটা যদি এসির ওপারে লম্ব হয় তাদের ভিতরে ডট গুণনটা অর্থাৎ ওবি ডট এসি ভেক্টরের ডট গুণন কী হবে জিরো হবে তাহলে ওবি ভেক্টর ওবি ভেক্টরের ভেক্টর কত বি ভেক্টর ডট এসি ভেক্টরের ভেক্টর কত সি এ ভেক্টর মাইনাস এ ভেক্টর তাহলে ভেক্টর দিয়ে দুইটাকে ডট গুণন করলে এটা আসবে ইকোয়াল জিরো এখন এই যে এই টার্মটা এই টার্মটা এ পাশে নিয়ে আসি পক্ষান্তর করে তাহলে ভেক্টর ডট সি ভেক্টর সমান বি ভেক্টর ডট এ ভেক্টর সুতরাং ভেক্টর ডট সি ভেক্টর সমান ভেক্টর ডট ভেক্টর যে কথা এ ভেক্টর ডট ভেক্টর একই কথা প্রমাণের স্বার্থে আমরা এটাকে এ ভেক্টর ডট ভেক্টর লিখলাম তাহলে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন তাহলে এখন এই দুইটা ইকুয়েশন কি করব বিয়োগ করব তাহলে দুই থেকে এক বিয়োগ করব। তাহলে দুই বিয়োগ এক করে পাই তাহলে দুইয়ের বামপক্ষে কী আসে ভেক্টর ডট ভেক্টর মাইনাস বাম বামপক্ষে যা আছে তাই ভেক্টর ডট সিভেক্টোর ইকুয়াল দুইয়ের ডান পক্ষে যা আসে ভেক্টর ডট ভেক্টর মাইনাস একের বামপক্ষে যা আসে তাহলে মাইনাস ভেক্টর ডট ভেক্টর তাহলে যেহেতু এই দুইটা কি সেম জিনিস তাহলে কাটা যাবে ইকুয়াল জিরো তাহলে এখান থেকে কিন্তু আমরা ভেক্টরটা কী করতে পারি কমন নিতে পারি তাহলে সিভেক্টর ডট থাকবে কি বিভেক্টর মাইনাস এ ভেক্টর তাহলে একটু খেয়াল করুন ভেক্টর তাহলে সি ভেক্টর কোনটা এই যে ওসি ওসি ভেক্টরটা ওসি ভেক্টরটা হচ্ছে সি তাহলে সেটা সিএফটা কি লম্ব কার ওপারে এ এবি এর ওপারে সুতরাং আমরা এইখান থেকে ডিসিশন নিতে পারি যে ভেক্টরটা হচ্ছে ভেক্টর তাহলে ওসি ভেক্টর মূলত সিএফ লম্ব তাহলে সিএফ লম্ব তার মানে সি ভেক্টরটা হচ্ছে সিএফ লম্ব কারও এ এবি ভেক্টরের পারে তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে হচ্ছে এবি তাহলে সিএফ লম্ব এবি সুতরাং ত্রিভুজের উচ্চতাগুলো সমবিন্দু সমবিন্দু মানে হচ্ছে এই যে একই বিন্দু অর্থাৎ ও বিন্দু আশা করি প্রমাণটা ক্লিয়ার খুব ইজি চিত্র দেখে যদি প্র্যাকটিস করেন তাহলে সহজ হবে